জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ মকর সংক্রান্তির দিন। আপনি যদি আপনার বাড়ির আলমারির মধ্যে এই একটি জিনিস লুকিয়ে রাখতে পারেন এবং রাখতে পারেন সারা বছর, তাহলেই আপনার জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবই বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন এই একটি ছোট্ট জিনিসের কথা, যেটি আপনি যদি আপনার নিজের ঘরের আলমারির মধ্যে কোনোভাবে লুকিয়ে রাখতে পারেন, অবধারিত সুফল লাভ হবে আপনার। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের এই হিন্দু ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম পিছুপা হবেন না। আজ মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে প্রত্যেকে অতি অবশ্যই করুন গঙ্গা স্নান। আজকের দিনে যারা গঙ্গা স্নান করতে পারবেন অত্যন্তই শুভ, আর যারা করতে পারবেন না তারা অন্তত বাড়িতে স্নান করার পর গঙ্গা জল অতি অবশ্যই আপনার মাথায় ছিটিয়ে নিন। গঙ্গা জল ছিটিয়ে নিলে আপনার জীবনে যত পাপ আছে, যত খারাপ আছে, সব কিছুই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই অতি অবশ্যই আজকের দিনে আপনারা চেষ্টা করুন এই বিশেষ কাজটি করতে, যার ফলে আপনার জীবনে সুফল অতি অবশ্যই লাভ হয়। এরপর আপনাদের যে বিষয়টি আমরা জানাব সেটি হলো, এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে যদি আপনি আপনার বাড়ির আলমারির মধ্যে লুকিয়ে রাখতে পারেন এমন একটি জিনিস, যে জিনিসটি আপনি আপনার বাড়ির আলমারির মধ্যে লুকিয়ে রাখলে আর্থিক সমৃদ্ধি লাভ হবে, হবে জীবনে সুখ শান্তি লাভ এবং জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। তাই তো প্রিয় বন্ধুরা, আর কিছু করুন বা না করুন, এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে অতি অবশ্যই আপনার বাড়িতে এই বিশেষ কাজটি, এই বিশেষ জিনিসটি আপনি আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে ভুলবেন না। এবার চলে আসা যাক, কোন কোন জিনিস ঢুকিয়ে রাখবেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এবং আর্থিক উপার্জন বৃদ্ধি করার জন্য মকর সংক্রান্তির দিন এক টুকরো হলুদের গাঁট যদি আপনি আপনার বাড়ির আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন, তাহলেই তো কেল্লা ফতে। মা লক্ষ্মী এতটাই সন্তুষ্ট হবেন যে আপনার জীবনেও সুখের ছোঁয়া অবশ্যই আসবে, আপনার জীবনে কোনো সমস্যায় আর সমস্যা হবে না, সব সমস্যার একটাই সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আপনি মা লক্ষ্মীকে প্রকৃতই সন্তুষ্ট করতে চান, তাহলে আর অন্য
কিছু না ভেবেই আপনি যদি আপনার বাড়ির আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন কয়েকটি কড়ি, তাহলেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। তাই এই পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তির দিন অতি অবশ্যই আপনি এই বিশেষ কাজগুলি করতে ভুলবেন না, যার ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, আসবে জীবনের সুফল। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই আপনারা এই বিশেষ কাজটি করার চেষ্টা করুন, যার ফলে জীবনে আপনাদের বহু সমস্যা এক নিমেষেই সমাধান হয়ে যায়। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে এই বিশেষ বিষয়টি আমি জানিয়ে দিলাম। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ মকর সংক্রান্তির দিন। আপনি যদি আপনার বাড়ির আলমারির মধ্যে এই একটি জিনিস লুকিয়ে রাখতে পারেন এবং রাখতে পারেন সারা বছর, তাহলেই আপনার জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবই বৃদ্ধি পাবে। আজকের ভিডিওতে আমি এই বিষয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন এই একটি ছোট্ট জিনিসের কথা, যেটি আপনি যদি আপনার নিজের ঘরের আলমারির মধ্যে কোনোভাবে লুকিয়ে রাখতে পারেন, অবধারিত সুফল লাভ হবে আপনার। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের এই হিন্দু ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম পিছুপা হবেন না। আজ মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে প্রত্যেকে অতি অবশ্যই করুন গঙ্গা স্নান। আজকের দিনে যারা গঙ্গা স্নান করতে পারবেন।